লক্ষ্মী গান্ডারে ফরম হয়ে দিলি রে দিলি রে, এবার 500 টাকা পাই যাব রে যাব রে যাব রে, কি মজা রে। রে ভাই গান গাইছি তো কি তোর বাপের বাসকাটা নিয়ে আসিছিস? রে বা বাপের বাসকাল এটা হারমোনিয়া রকম বটে, তুই বুঝছি নাই। এখন গান চলছে জানিস, মানিকে মাগে হিতে আমি বাইসামটা খাই বেড়াছি জব করে আমিও বেড়াছি আরি ফোন করে নেবে আরি। তো ফাইনালি বন্ধুরা আমরা পৌঁছে গেছি এক গ্রামে, দেখতে পাবেন এদারে গ্রামে পৌঁছে গেছি, আপনাদেরকে দেখাবো চমৎকার জিনিস। আপনারা 77 নম্বর এনি টাইম মস্তি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, দেখতে পাবে আজকে গানের প্রভাবে কি কি ঘটেছে, গানটার প্রভাবে কি কি ঘটেছে সব জিনিসগুলো তোমাদেরকে তুলে ধরাবো এবং গ্রামবাসীর কাছে এই গানটা গাওয়া করাবো সবাইকে। সুমন একটু ক্যামেরা ধরে দেন রে, কেন একটু বিরাট গান এসেছি বুঝলি, ভিডিও একটু করবো, হ্যালো রেডি রেডি কর চল। কিছু নেই, ভিডিও করতে হিলি ভিডিও করছি, হ্যাঁ ভিডিও করছি। আচ্ছা এই গানটা বুঝিস, গানটা জানিস? হ্যাঁ না জানি নে, তবে এই গানটা নিয়ে বেশি বেরলি? হ্যাঁ ধরা পাইছি রে, যা দিব রে দাঁড়া, দেখছি ফোনটা পালি এরপর তোদের কেউ দেখান দিব। তো ভাই এই যে তোমরা গানটা বলছো কি মানে কি গানটার মানে কি? গানটা বুঝতে লাগছি কিন্তু শুনতে বড় মজা লাগছে। হে হ্যাঁ একবার গায়ে দিবার অনুরোধ করছি, একবার গাও তো। কেমন কেমন গান দেখতে পাচ্ছ ইয়ারা করছে গান গুলা, মনে হচ্ছে ইয়ারা গাইলে ভালো হইতো। উয়ার রাট আছে, ইয়াদের রাট একদম একদম বোদা পাঠা সেম স্টাইল। তো আগে আমরা দেখে নেবো আরো যদি কেউ আসে তো। আরেকটা কথা কাছে গেলে লোক পাবি, চলে যাতে পরিস্থিতি কেমন হলে শুধাই নেবো। বন্ধুরা এই গানটির প্রভাবে কি কি যে হয়েছে কি যে তোমাদের বুঝাবো, কাল 4টা কুকুর মরে গেছে আমাদের পুমাশালটাই। সেই 4টা কুকুরের কি অবস্থা হয়েছে আমি জানি নাই, লেকিন বাকি আগে তাই শুধাছি গানটির কেমন পরিস্থিতি আছে বুঝতে পারলে। তো তোমরা ভিডিওটি আনতক বনে রাখো, আমরা দেখাছি কি হয়েছে ঠিক আছে। হ্যাঁ রে হ্যাঁ আমার মাথাটা একটা কোশ্চেন জেগে গেল, ওইটা বললে হবে না, আমার জেনারেল কোশ্চেন বটে, বন্ধ করছি বন্ধ করবো। মাথাটা দেড় দিন সে ঘুরপা কি খাচ্ছে আমার মাইন্ড জেনার। এরে ভাই মানুষ কখন নাই ডরাই সেইটা বল না, কখন বাঁধ লাগলে রে
করে রে ভাই মনে কর ভরপুর রাত তুই একাই ঘুমাইছিস রুমটা বাবু এবার তোর বাঁধ লাগি গেছে আমার লাগিছে তখন তোকে যেতেই হবে তখন ডর লাগবে না আমার এই শালা আমার পরশু রাতে লাগিয়েছিল রাত 11টা বাজে গামছা আইসে যা মুখটা খাই একদম আমি তোকে একবার বলছি পুরা মন্ত্রটা বুঝলি চল যেকা যাই সে চ বহুত ভাগ্য ভালো হয়েছে রে তোর খাবারটা পাইলে তোর ঘাটি ফুটাই দিতে একেবারে জানিস তার কাকুর নাম পশু ডাক্তার কি যে গান বেরোচ্ছে ছেলেরা সবাই ওটাই বকছে সবসময় ওটাই বকছে এইটাই বাকি ছিল রে শেষ পর্যন্ত এইটাই বাকি ছিল শালা বিটি ছেলে বল বেটা ছেলে বল শালা সবাই এই গানটির পিছে পাগল তো বন্ধুরা এখানে আমরা শেষ করছি নতুন আমরা আনবো নতুন আরো নেক্সট পার্ট 3 যদি চাই তো তোমরা নিচে কমেন্ট করবে লাইক কমেন্ট শেয়ার করে দিবে।